হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলের টেটা স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট সেশন করতে চলেছি এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছো সেটা আজকে একটা আমরা ম্যারাথন ক্লাস করবো কিসের উপরে না ম্যাথ পেডাগগির উপরে আমরা আজকে একটা ম্যারাথন ক্লাস করছি ঠিক আছে এখানে তোমাদের সাজেস্টেভ কিছু কোয়েশ্চেন আছে যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো কিন্তু ম্যাথ পেডাগগি থেকে পনেরোটি নাম্বার থাকবে মানে সব সব সাবজেক্ট থেকেই পনেরো করে পেডাগগি থাকবে তো আমরা কিন্তু বাংলার উপরে একটা ম্যারাথন ক্লাস আলোচনা করেছি যেখানে একশোটি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করেছি সেই ভিডিওটি যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারো খুবই তোমাদের হেল্প হবে এবং আজকে আমরা তেমনই একটা ম্যাথ পেডাগির উপর থেকে একটা ম্যারাথন ক্লাস করব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ঠিক আছে তো এখান থেকে তোমরা তোমরা যদি ভিডিওটি পুরোটা দেখো আশা করি তোমাদের পেরাগির পোর্শন থেকে যে মানে পনেরো নাম্বার থাকে এখান থেকে আশা করি অনেকটাই কভার হয়ে যাবে ঠিক আছে তো শুরু করছি আমরা আমাদের আজকের সেশন ম্যাথ পেরাগি ঠিক আছে তো দেখো আমরা ফার্স্ট প্রশ্ন শুরু করছি আজকে আমাদের সেশনের প্রথম প্রশ্ন আছে বলছে কিভাবে অঙ্ক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে তোমরা চারটি করে অপশান পাবে তো কিভাবে অঙ্ক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে প্রথম অপশান আছে দেখো সমস্যা সমাধানের সূচক হিসাবে সাধারী সাধারণীকরণের সূচক হিসাবে নাকি ব্যবহারযোগ্য বিজ্ঞান হিসাবে নাকি তার্কিক চিন্তার উপরে নির্ভর করা বিজ্ঞান হিসাবে তার্কিক চিন্তা বলতে কি তার্কিক চিন্তা মানে হচ্ছে যেটা যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনার উপর নির্ভর করা নির্ভর করে যে বিজ্ঞান অ্যাকচুয়ালি যুক্তিপূর্ণ দিয়ে বিচার করা যে বিজ্ঞান তার্কিক এটা কিন্তু তর্ক থেকে এসছে ঠিক আছে তো এখানে কী হবে সঠিক আনসার বলছে কীভাবে অঙ্ক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার না এটা হবে তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসাবে ঠিক আছে অপশান ডি সঠিক আনসার প্রথম প্রশ্নের জন্যে আমরা যাব নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন আছে বলছে গণিত শিখনের জন্য নিচের যেটি সহায়ক নয় এই নয় এরকম নেগেটিভ বা না বিষয়ক কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেকগুলি থাকবে তোমরা দেখবে অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবে অনেক সময় নয় মানে অনেকে খেয়াল করে না হয় মানে ভেবেই আনসার কিন্তু ভুল করে আসে বাট এটা কিন্তু এখানে নয় আছে ঠিক আছে কোনটি নয় বলছে গণিত শিখানোর জন্য নিচের যেটি সহায়ক নয় তা হলো নিয়মিত গণিত চর্চা করা নিজে পড়াশোনা করা নাকি গণিত শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া নাকি সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা কোনটা সহায়ক নয় দেখো গণিত শিক্ষণের জন্য নিয়মিত তো গণিত চর্চা করা অবশ্যই ঠিক আছে নিজে গণিত নিজে পড়াশোনা করা এটাও করতে হবে গণিত শিক্ষকের কাছ থেকে অঙ্ক না বুঝে নিলে তো হবে না তো এটাও করতে হবে যেটা সহায়ক নয় সেটা হচ্ছে সহায়িকা পুস্তক ব্যবহার অবশ্যই করা যাবে না এটা সহায়িকা পুস্তক অবশ্যই ব্যবহার করা এটা কিন্তু করা যাবে না কারণ সহায়িকা যদি আমরা দেখে দেখে সহায়িকাতে কী থাকে অঙ্কগুলো জাস্ট করে দেওয়া থাকে সেটা দেখলে কিন্তু আমরা জাস্ট অঙ্কটা দেখে দেখে করতে পারবো বাট আমাদের সেটা কিন্তু আদৌ কাজে আসে না তো সেক্ষেত্রে সহায়িকা পুস্তক ব্যবহার করা যাবে না তাই এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার ঠিক আছে পরবর্তী আমরা যাব পরবর্তী প্রশ্ন আছে বলছে শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা এই বিষয়টি ছাত্র ছাত্রীদের কোন গুণের পরিচয় দান করে সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা সংখ্যাশ্রেণী বলতে কী শ্রেণী বলতে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যে সংখ্যা বলছে এই সংখ্যা শ্রেণীর পুনরাবৃত্তি করতে পারা পুনরাবৃত্তি মানে পুনরায় বলতে পারা বা পুনরায় রিকল করা স্মরণ করা ঠিক আছে এই যে পুনরাবৃত্তি করা বা পুনরায় পড়া পুনরায় বলা এই বিষয়টি ছাত্রছাত্রীদের কোন গুণের পরিচয় দান করে সংখ্যামূলক দক্ষতা সংখ্যাগত স্মৃতি নাকি যুক্তি ক্ষমতা নাকি সংখ্যাগত পুনরাবৃত্তি কোয়েশ্চেন নাম্বার থ্রি কী হবে সঠিক আনসার এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান থ্রি এটা হচ্ছে একটা সংখ্যাগত পুনরাবৃত্তি ঠিক আছে সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারে একটা সংখ্যাগত পুনরাবৃত্তি তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার আমরা যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি আছে প্রস্তাবনামূলক যুক্তির উপর ভিত্তি করে গঠিত প্রস্তাবনামূলক যুক্তির উপর ভিত্তি করে এই এই চারটি যে অপশান আছে এদের মধ্যে কোনটি আর প্রস্তাবনামূলক যুক্তির উপর ভিত্তি করে গঠিত আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি উপরে দুই দুটোই মানে আর অপশান ডি আছে কোনোটিই নয় তো চার নম্বর প্রশ্নটি কি হবে দেখো আমরা কিন্তু অবরোহী এবং আরোহী পদ্ধতি প্রথম যেটা একটা বা ম্যারাথন ক্লাস করেছি সেখানে ভালোভাবে বলেছি আরোহী পদ্ধতি যেটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড ঠিক আছে আর অবরোহী পদ্ধতি সেটাকে বলা হয় ডিডাকটিভ মেথড ঠিক আছে আর এই আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি এখানে আগে একটা উদাহরণ থাক আগে উদাহরণ থাকবে তারপরে সংজ্ঞা আর অবরোহী পদ্ধতির উল্টো ওটা হয় ঠিক আছে তো যাই হোক এখানে বলছে প্রস্তাবনামূলক যুক্তির উপর ভিত্তি করে গঠিত যে পদ্ধতি সেটা হচ্ছে আরোহী পদ্ধতি চার নম্বর অপশনের জন্য চার নম্বর কোয়েশ্চনের জন্য সঠিক আনসার হয়ে যাবে অপশান এ আরোহী পদ্ধতি ওকে নেক্সট প্রশ্ন বলছে অঙ্কের ক্ষেত্রে যে পাঠ্যপুস্তক রচিত হবে তার সবথেকে বড় বৈশিষ্ট্য হল অঙ্কর জন্য যে পাঠ্যপুস্তক যে বই রচনা করা হবে তার সব থেকে বৈশিষ্ট্য কোনটা হবে সেখানে অঙ্কগুলিকে কষে দেওয়া দেওয়া অঙ্ক থাকবে এবং এই জাতীয় কিছু অনুশীলন মানে কিছু অঙ্ক তো রেডি করে দেওয়া থাকবে পুরোপুরি অঙ্ক সলভ করা থাকবে এবং তারপরে কিছু সেই জাতীয় অনুশীলন থাকবে মানে শুধু অঙ্ক দেওয়া থাকবে বাট সেখানে প্রবলেম সলভ করা থাকবে না ঠিক আছে সেখানে যথেষ্ট কোষে দেওয়া অঙ্ক থাকবে এবং নিজে অঙ্ক নিজে করার অঙ্ক থাকবে সমস্ত প্রশ্নগুলি কোষে দেওয়া হবে না এই সব কটি অপশান ডি এই সব কটি কী হবে অঙ্কর ক্ষেত্রে যে পাঠ্যপুস্তক রচিত হবে তার সব থেকে বড়ো বৈশিষ্ট্য পাশ্চাত্যের আনসার কী হবে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার অপশান ডি হবে সঠিক আনসার ঠিক আছে এদের সব কটি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আছে গণিত ক্লাসে কোনো শিক্ষার্থী হীনমান্যতা দেখা দিলে মানে হীনমান্যতা বলতে উদাসীন টাইপের তার সেই গণিত ভালো লাগছে না পড়াশুনায় মন বসছে না তো গণিত পেডা গণিত পেডাকির ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন অবশ্যই ফেস করতে হবে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্ন এখানে ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য বলছে গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমান্যতা দেখা দিলে সে অধিকাংশ সময় তর্ক করে নিজেকে লুকিয়ে রাখে নাকি সর্বদা মেজাজ হারিয়ে ফেলে নাকি নিজেকে বেশি করে প্রকাশ করে কী করে সে যখন তার মধ্যে গণিত শিখান গণিত ক্লাসে হীনমান্যতা দেখা যায় মানে তার যখন ভালো লাগে না তখন সে কী করে সে নিজেকে কি লুকিয়ে রাখার চেষ্টা করে ঠিক আছে অনেক সময় ক্লাসে এরকম হয়ে থাকে দেখবে স্যার গণিত করাচ্ছেন বাট যাদের ঠিকঠাক পছন্দ হয় না ভালো থাকে না তাদের কিন্তু মনে সবসময় একটা ভয় ভয় হয় এই বুঝি আমাকে ধরলো এই বুঝি আমাকে ধরলো এরকম একটা বিষয় থাকে ঠিক আছে তো এখানে যাই গণিতের ক্লাস কোনো শিক্ষার্থীহীন অমান্যতা দেখা দিলে সে কী করে নিজেকে অন্যদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বলছি কোন প্রকার অভিক্ষায় অভি অভিক্ষায় অভীক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয় কোন প্রকার অভীক্ষায় অভীক্ষার পদ সংখ্যা তুলনামূলক বেশি হয় সাত নম্বর প্রশ্ন এবং এখানে অপশানগুলি দেখো মৌখিক অভীক্ষা সাধারণ পারদর্শিতার অভীক্ষা ব্যবহারিক অভীক্ষা নির্ণায়ক অভীক্ষা এখানে যে যে অভীক্ষায় অভীক্ষার পদ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয় সেটা হয়ে যাবে নির্ণায়ক অভিক্ষা অপশান ডি ঠিক আছে নির্ণায়ক অভিক্ষাটা কি নির্ণায়ক অপেক্ষা হচ্ছে মানে যে অভীক্ষার মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে তার ধারণা তৈরি হবে ঠিক আছে বা তার যে তার যে ত্রুটিগুলো মানে কোনো শিক্ষার্থীর যে ত্রুটিগুলো থাকে সেই ত্রুটি সম্পর্কে নিজের দুর্বলতা কোথায় সেটা সম্পর্কে সে জানতে পারবে এই বিষয়গুলি এই ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে নির্ণায়ক অভীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো এখানে যে প্রকার অভীক্ষায় অভীক্ষার পথ সংখ্যা তুলনামূলকভাবে বেশি সেটা হচ্ছে নির্ণায়ক অভীক্ষা এবং নির্ণায়ক অভীক্ষাটা হচ্ছে যে অভীক্ষায় কোনো শিক্ষার্থী শিক্ষা বিষয়ের ধারণা গঠনে একটা বিষয় ধারণা গঠন করবে বিশ্লেষণ করবে শনাক্তকরণ করতে পারে ঠিক আছে বা সেই বিষয়টির প্রকৃতি নির্ধারণ করতে পারে সেটা হবে নির্ণায়ক অভিক্ষা এবং এই নির্ণায়কের আরেকটা বৈশিষ্ট্য কি এই অভিজ্ঞতার সাহায্যে কোনো শিক্ষা দিতে দুর্বলতার যে গভীরতা ঠিক আছে দুর্বলতার গভীরতা নিরূপণে নিরূপণে সাহায্য করে থাকে এই ধরনের অভিজ্ঞতা ঠিক আছে বলা হয় নির্ণায়ক অভিজ্ঞতা অপশান এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন কোনো অঙ্ক শিক্ষণের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য কোনটি অঙ্ক অঙ্কশিক্ষণের প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য প্রয়োগ কুশলতা ঠিক আছে মানে কি ব্যবহারিক প্রয়োগ কোনটি প্রয়োগ কুশলতা বিষয়ক বৈশিষ্ট্য কোনটি এদের মধ্যে বৈশিষ্ট্য নিরীক্ষণের মাধ্যমে ছাত্রদের শিখে থাকা ছাত্ররা শিখে থাকে প্রদর্শনের মাধ্যমে ছাত্ররা শিখে থাকে নাকি নিরীক্ষণ বোধগম্যতা চিন্তনের মাধ্যমে শিক্ষা সমাপ্ত হয় নাকি উপরের সবগুলি কোশ্চেন নাম্বার এইট এখানে স সঠিক আনসার কী হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে এদের এই তিনটেই কিন্তু সঠিক আনসার হবে মানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার বলছে অঙ্কশিকণের প্রয়োগ কুশলতা প্রয়োগ কুশলতা বিষয়ক নিরীক্ষণের মাধ্যমে শিখে থাকে থাকে। প্রদর্শনের মাধ্যমে তাই না নিরীক্ষণ চিন্তনের মাধ্যমে শিক্ষা সমাপ্ত পরবর্তী প্রশ্নে যাব প্রশ্ন নম্বর নয় বলছে শিশু কেন্দ্রিক শিখনে সহযোগিতার দক্ষতা শিশু কেন্দ্রিক শিখনে সহযোগিতার দক্ষতাটা কি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষায় অংশগ্রহণে সাহায্য করা নাকি মূর্ত থেকে বিমূর্ত ধারণা করতে শেখাই মূর্ত আর বিমূর্ত ধারণা মূর্ত বিমূর্তটা একটু বুঝতে হবে মূর্ত মানে হচ্ছে যাদের বাহ্যিক রূপ আছে যেগুলোকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে মূর্ত ধারণা বিমূর্ত ধারণা যেটাকে আমরা দেখতে পাই না বাট ফিল করতে পারি ঠিক আছে সেটা হচ্ছে বিমূর্ত ধারণা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই স্বাভাবিক একটা কম্পিউটারকে ধরে নাও কম্পিউটার এই কম্পিউটারের হার্ড হার্ডওয়্যার থাকে এবং সফটওয়্যার থাকে তো হার্ডওয়্যারগুলিকে কি আমরা দেখতে পারি টাচ করতে পারি মানে হার্ডওয়্যার কোনগুলো র্যাম প্রসেসার ঠিক আছে না মাদারবোর্ড এগুলিকে বলা হয় হার্ডওয়্যার তো এগুলিকে আমরা টাচ করতে পারি বা দেখতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মূর্ত ধারণা আর বিমূর্ত ধারণাটা কি কম্পিউটারে একটা বললাম হার্ডওয়্যার থাকে আর একটা সফটওয়্যার থাকে সফটওয়্যার কম্পিউটারে কাজ করে বাট সেটা কিন্তু আমরা দেখতে পারি না সফটওয়্যারকে কিন্তু কোনো দৈহিক বা বাহ্যিক রূপ নেই বাট আমরা সেটাকে যখন কাজ করি ব্যবহার করি ফিল করতে পারি ঠিক আছে তো সেটা হচ্ছে বিমূর্ত ধারণা ওকে তো যাই হোক বলছি শিশুকেন্দ্রিক শিক্ষণে সহযোগিতার দক্ষতা কি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষায় অংশগ্রহণে সাহায্য করা মূর্ত থেকে বিমূর্ত ধারণা গঠন নাকি প্রশ্নের প্রাসঙ্গিকতা যা চাই করা নাকি শিক্ষককে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা কোনটা হবে সঠিক আনসার কোশ্চেন নাম্বার নয়ের জন্য আনসার হয়ে যাবে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষায় অংশগ্রহণে সাহায্য করা এটা হবে সঠিক আনসার ঠিক আছে অপশান এ পরবর্তী প্রশ্ন গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তাহলে গণিত শিক্ষণের ক্ষেত্রে এখানে যে চারটি অপশান আছে এদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একে দেখো এখানে বলেছে কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তোমার মনে হতে পারে এই অপশানটা ঠিক এই অপশানটা ঠিক বাট সেগুলোও ঠিক বাট আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার খুঁজতে হবে এখানে বলেই দিয়েছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উন্নত বিদ্যালয় উন্নত পরিবার পিতা মাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক নাকি শিক্ষণে শিক্ষণের আকাঙ্ক্ষা কোনটা হবে সঠিক আনসার গণিত শিক্ষণের জন্য এটা কিন্তু গণিত শিক্ষণের জন্য এটাও কিন্তু খেয়াল রাখতে হবে নিচে কোন নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটি হলো শিখনের আকাঙ্ক্ষা অপশান সরি অপশান ডি হবে সঠিক আনসার যে শিখনের আকাঙ্ক্ষা ঠিক আছে অপশান ডি মানে আকাঙ্ক্ষা থাকলে সেটা কিন্তু গণিত শিক্ষণের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী প্রশ্ন অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি সাহায্য করে অঙ্কের মৌলিক জ্ঞান বৃদ্ধিতে কোন বিষয়টি বেশি সাহায্য করে বারবার ব্যবহারিক অঙ্কের সাহায্য নেওয়া একটি নির্দিষ্ট দিক বজায় রাখা তার্কিক বিষয়টি বজায় রাখা নাকি উপরের সবকটি কোশ্চেন নাম্বার এগারো এখানে সঠিক হয়ে যাবে এই যে তার্কিক বিষয়টি আমাদের আগেও একটা করে সেই ধরনের কোয়েশ্চেন এটা হবে সঠিক আনসার অপশান সি অঙ্কের মৌলিক দক্ষতা বৃদ্ধিতে যে বিষয়টি সাহায্য করে সেটা হচ্ছে তার্কিক বিষয়টি বজায় রাখা ঠিক আছে অপশান সি পরবর্তীর প্রশ্ন কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্বিতীয় শ্রেণীতে অ্যাবাকাশের ব্যবহার করলে নিম্নলিখিত কোন বিষয়টি বোধগম্য হয় না দেখেছ এই একটা নেগেটিভ কোশ্চেন না এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোন বিষয়টি বোধগম্য হয় না আর এখানে বলেছে অ্যাবাকাশ অ্যাবাকাশটা কী অ্যাবাকাশ এটা একটা গণেশিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা একটা যন্ত্র ঠিক আছে এটি একটি যন্ত্র অ্যাবাকাশ এবং এই যন্ত্রটি প্রথম চিন দেশে আবিষ্কার হয় এখানে কী হয় একটা কাঠের ফ্রেম বা অ্যাকচুয়ালি সেটা কোনো ধাতুর শ্রেম হতে পারে সেখানে কয়েকগুলি তার থাকে ঠিক আছে এবং সেই তারে সেই তারে কি হয় সেই তারে কিছু পুঁথি থাকে ওকে সেই তারে কিছু পুঁথি থাকে এবং সেই পুঁথিগুলিকে ওঠা বিষয় ওঠানামা করিয়ে হাতের সাহায্যে ওঠানামা করিয়ে কি হয় যোগ বিয়োগ শেখানো হয় এটাকে বলা হয় একটা অ্যাবাকাস পদ্ধতি ওকে তো যাই হোক দ্বিতীয় শ্রেণিতে অ্যাবাকাসের ব্যবহার করলে নিম্নলিখিত কোন বিষয়টি বোধগম্য হয় না কি বলেছে না বলেছে কোশ্চেন নাম্বার বারো ঠিক আছে এখানে একটুখানি স্পেলিং মিস্টেক আছে এটা ত্রুটি হবে ঠিক আছে ত্রুটি ছাড়া সংখ্যাগুলিকে পড়া একটি সংখ্যার সঠিক অবস্থান নির্ণয় করা নাকি গণনার ক্ষেত্রে বিশ্লেষণাত্মক ধারণা আনা নাকি সংখ্যাগুলিকে ভাষার দ্বারা লিখে ফেলা বারো নম্বর কোশ্চেন সঠিক আনসার এখানে হয়ে যাবে সংখ্যাগুলিকে ভাষার দ্বারা লিখে ফেলা ঠিক আছে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার বারো নম্বর প্রশ্নের জন্য নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কী গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি শিক্ষার্থীর আচরণ পরিবর্তন করা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করে নাকি পাঠ্যক্রমের বাইরে পাঠদান কোয়েশ্চেন নাম্বার তেরোর আনসার কী হবে এখানে কিন্তু গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে যাবে স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে টাকা গণনার ক্ষেত্রে যোগের দক্ষতা অন্তর্ভুক্তিকরণে আহ কোনটি সবচেয়ে ভালো উপায় হতে পারে টাকা গণনার ক্ষেত্রে না যোগে টাকা গণনার ক্ষেত্রে যোগের দক্ষতা অন্তর্ভুক্তির কারণে যেটি সবচেয়ে ভালো উপায় হতে পারে সেটা হচ্ছে অনেকটা সমস্যার সমাধানের অনেক সমস্যার সমাধানের মাধ্যমে আইসিটি ঠিক আছে আইসিটি ব্যবহারের মাধ্যমে মডেলের ব্যবহারের মাধ্যমে নাকি ভূমিকা গ্রহণের মাধ্যমে ঠিক আছে কোনটা হবে সঠিক আনসার এখানে টাকা গণনার কথা বলা হচ্ছে তো এটা হবে সঠিক আনসার অপশান বি আইসিটি ব্যবহারের মাধ্যমে আইসিটিটা একটা কম্পিউটার বা আমরা বলতে পারি যে ক্যালকুলেটর রিলেটেড ওই ওদের সঙ্গে কিন্তু সম্পর্কিত ঠিক আছে তো কম্পিউটার রিলেটেড একটা টার্ম আইসিটি তো এটা হবে সঠিক আনসার অপশান বি নেক্সট প্রশ্ন কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কোন বিজ্ঞানী এটি বলেছিলেন এটা আশা করি সকলে জানো এটা আমরা একটা পায়ের ভ্যালু পাই আমরা বাইশ বাই তাই না সেখান থেকে কিন্তু এটা আসে তো এটা যদি আমরা বলতে পারি যে পায়ের এই ভ্যালুটা কোথার থেকে আসে তাহলে কিন্তু এটা আমরা সহজে বলতে পারবো যে এই কোন গণিতবিদ বলেছিলেন যে পি এর মূল্য হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেটা হবে তিনি হচ্ছেন আর্যভট্ট ঠিক আছে পুনর্ধাগে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ আর্যভট্ট ওকে পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীদের জ্যামিতিক আকার ও সংজ্ঞা শিক্ষার্থীদের জ্যামিতিক আকার ও সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের অবশ্য কর্তব্য হলো জ্যামিতিক সংজ্ঞা এবং তাদের আকার মনে রাখতে পারে না একজন কিছু শিক্ষার্থী তো সেই সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের কি কর্তব্য হতে পারে ঠিক আছে শিক্ষার্থীদের বিভিন্ন জ্যামিতিক সংজ্ঞা জিজ্ঞেস করা বা গ্রুপ ডিসকাশনে উৎসাহ দান এটা গ্রুপ হবে ঠিক আছে গ্রুপ ডিসকাশনে উৎসাহ দান তারপরে হচ্ছে বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার উপর জোর দেওয়া নাকি বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রস ওয়ার্ড পাজেল জিন্স পাজেল তৈরি করা তৈরি ও সমাধান করা ইত্যাদি যখনই কোনো অপশানে তোমরা দেখবে না এই যে এই মুখস্থ করার বিষয়টি থাকবে সেটা কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা কম থাকে ঠিক আছে এই সংগ্রামগ্রস্ত করা এগুলি কিন্তু হয় না তো যাই হোক এখানে কী হবে শিক্ষার্থীদের জ্যামিতিক আকারের সংগ্রাম মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের প্রধান অবশ্য কর্তব্য হবে এই অপশান ডিতে আছে যেটা এটা সঠিক আনসার ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজ মানে যেখানে তারা হাতে কলমে শিখতে পারবে ঠিক আছে সেটা হবে একটা কথা মনে রাখবে এখানে লার্নিং বাই ডুইং একটা কথা আমরা পড়েছি এটা কিন্তু এই নতুন চাইল্ড মানে চাই শিশুকেন্দ্রিক শিক্ষার বিশেষ একটা গুরুত্বপূর্ণ অংশ এটা তো এটাই মেনলি অ্যাকচুয়ালি আনসার হবে এটা যেখানে থাকবে সেটা তোমরা কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মানে এরকম সেন্স যেখানে থাকবে ঠিক আছে তো অপশান ডি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝায় টি এল এম যারা বিএড ডিএলএড করেছে অবশ্যই জানো এটা টিএলএমটা কি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মানে যে উপকরণগুলি ব্যবহার করা হয় ঠিক আছে সেটাকে বলা হয় টিএলএম তো কি হবে এখানে সঠিক আনসার নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি বা কোন টিএলএমটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ মানে দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ নাকি পঠনযোগ্য সহায়ক উপকরণ দাগের আনসার হয়ে যাবে অপশান শ্রী দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ মানে কি অডিও ভিজুয়াল যে উপকরণ বা অডিও ভিজুয়াল যে টিএলএম যেমন টিভি হতে পারে কম্পিউটার হতে পারে তাই না তা আমরা দেখতেও পারি আওয়াজে শুনতে পারি তো অপশান সি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত অঙ্ক শিখনের ক্ষেত্রে কখন মূল্যায়ন করা উচিত শিখনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নির্ধারণের সময় বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার সময় বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে ব্যবহারিক বিষয়ে যাওয়ার সময় নাকি উপরের প্রতিটি ক্ষেত্রে মূল্যায়ন করা উচিত কোশ্চেন নাম্বার আঠারো কী হবে এখানে হবে সঠিক আনসার অপশান ডি প্রতিটি ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন করা উচিত ঠিক আছে তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন চিন্তন পরীক্ষা এবং সংস্থাপনের মাধ্যমে যে বিষয়টি গঠিত হয়েছে তাকে বলে কি। কি হচ্ছে চিন্তন পরীক্ষা এবং সংস্থাপন ঠিক আছে এর মাধ্যমে যে বিষয়টি একটা নতুন বিষয় গঠিত হয়েছে বা হয় তাকে কী বলে বিশ্লেষণ বিশেষ সাহিত্যকরণ নাকি উপসংহারে উপনীত হওয়া নাকি পরীক্ষাগার এখানে কোশ্চেন নাম্বার উনিশে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি পরীক্ষাগার চিন্তন পরীক্ষা পরীক্ষা এবং সংস্থাপনের মাধ্যমে যে বিষয়টি গঠিত হয় তাকে বলা হয় পরীক্ষাগার অপশান ডি নেক্সট প্রশ্ন তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন হলো কমেন্ট করে জানাবে পছন্দ হলে অবশ্যই লাইক করবে ঠিক আছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা কথা বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে এরকম কিন্তু বিভিন্ন রকম আপডেট প্রাইমারি রিলেটেড ঠিক আছে তোমাদের এসএসসি রিলেটেড বিভিন্ন আপডেট দেওয়া হয় অবশ্যই গ্রুপটাকে ফলো করবে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন কী আছে কোয়েশন নাম্বার টোয়েন্টি হ্যাঁ বলছে গণিত হলো ভাষা সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি এই উক্তিটি কার গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন অ্যারিস্টোটেল গ্যালিলিও বার্থোলেট নাকি হেগেন কী হবে এখানে সঠিক অ্যার কুড়ি নাম্বারে সঠিক অ্যার হয়ে যাবে অপশান বি গ্যালিলিওটি গ্যালিলিওর একটি উক্তি ঠিক আছে নেক্স প্রশ্ন অঙ্ক অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অঙ্কের এটা অঙ্কের শিক্ষক হবে না ঠিক আছে না ঠিকই আছে কোশ্চেন অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গ্রহণ মানে অঙ্ক যিনি যে টিচার হবেন তার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কী হবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নাকি বিষয়টির উপর দক্ষতা নাকি পেশাগত দক্ষতা নাকি উপরে সব সবকটি অবশ্যই দেখো শিক্ষকের কীভাবে গ্রহণযোগ্য তাকে ব্যক্তিত্ব হতেই হবে কারণ শিশুরা যাতে বা টিচার বা স্টুডেন্টরা যাদের সাথে সহজ সহজে গ্রহণ করে তাহলে কিন্তু দেখো যে যে টিচারকে যারা যেসব ছেলে মেয়ে যত বেশি পছন্দ করে তারা কিন্তু তার কাছ থেকে ভালো শিখতে পারে তাই না তো অবশ্যই গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টির উপর দক্ষতা তাকে থাকতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো পেশাগত দক্ষতাও তার মধ্যে থাকতে হবে তাই না আর গ্রহণযোগ্য ব্যক্তিতে তো হবেই তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি ঠিক আছে এখানে আনসার কিন্তু অপশান ডি নেক্সট প্রশ্ন সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন গণিত শিক্ষক বা গণিত শিক্ষিকা কি করে গণিতের উপর অনেক বেশি দখল থাকা দরকার তাদের নাকি গণিত বিষয়ে দখল ছাড়াও মনস্তত্ত্ব জ্ঞানের প্রয়োজন নাকি শিক্ষক শিক্ষিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা দরকার নাকি ছাত্রদের ছাত্র ছাত্রীর প্রতি সমতা থাকা প্রয়োজন বলছে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার এই চারটি অপশানের মধ্যে কোনটি থাকা দরকার বলে তুমি মনে করো তো এখানে হবে সঠিক আনসার অপশান বি আছে যেটা দেখো দেখো গণিত বিষয়ের দক্ষতা থাকতে তো হবেই অবশ্যই তার সঙ্গে মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন তো এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার সেই জন্য বি হয়ে যাবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বলছি জ্যামিতির প্রদানের সবচেয়ে সাধারণ উপায় জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় আরোহী অবরোহী এই দুটো আমি অনেকবারই বলেছি আর বলছি না উপরের দুটি নাকি কোনোটি নয় কী হবে তেইশ তাগের আনসার কোনটা হবে সঠিক আনসার এখানে সঠিক আনসার হয়ে যাবে অবরোহী ঠিক আছে অপশান বি হবে এখানে সঠিক আনসার অবরোহী জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় হলো অবরোহী যেখানে প্রথমে সংজ্ঞা এবং তারপরে উদাহরণ থাকে আর আরোহী কিন্তু ঠিক উল্টোটা হয় কোশ্চেন নাম্বার চব্বিশ টোয়েন্টি ফোর বলছেন নৈবৃত্তিক বিষয়ের মধ্যে যে বিষয়টি থাকবে নৈবৃত্তিক বিষয়ের মধ্যে যে বিষয়টি থাকবে সেটি কি নির্দিষ্ট বিষয় কেন্দ্রিকতা পরীক্ষা পরীক্ষার যোগ্যতা আকারে ছোট হওয়া নাকি আগ্রহ উৎপাদন করা চব্বিশ নম্বর সঠিক বিষয় কি হবে এখানে দেখো নৈবৃত্তিক বিষয়ের মধ্যে যে বিষয়টি থাকবে তা হল নেক্সট প্রশ্ন নিচের কোনটি শিক্ষার্থীর ইন্দ্রীয় নির্ভর উপকরণ ইন্দ্রিয় নির্ভর উপকরণ কোনটি দৃশ্য নির্ভর শ্রবণ নির্ভর পঠন নির্ভর সবগুলি তো এখানে ইজি প্রশ্ন আনসার বলছে নিচের কোনটি শিক্ষার্থীদের ইন্দ্রিয় নির্ভর উপকরণ তো অবশ্যই তো অপশান ডি হবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া এটি হলো একটি কি বিশ্লেষণ থেকে সংশ্লেষণ বিশ্লেষণ থেকে সংশ্লেষণ তো এটি কী একটা কৌশল একটি নীতি একটি মডেল নাকি একটি ম্যাক্সিম ছাব্বিশের দিকে অ্যান্সার কী হবে চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ কী হবে বলো এখানে সঠিক আনসার হয়ে যাবে ম্যাক্সিম এবং এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমটা কী ঠিক আছে ম্যাক্সিমটা অ্যাকচুয়ালি এখানে অঙ্কের সঙ্গে এটা একটা রিলেটেড টার্ম ম্যাক্সিম যেখানে কি না বিশেষত এখানে কি হয় মানে হচ্ছে কোনো একটা এক্সপিরিয়েন্সের উপরে বেস করে ঠিক আছে যখন কোনো একটা অভিজ্ঞতার উপর বেস করে টিচার একটা ফ্যাক্টে উপনীত হয় বা একটা সিদ্ধান্তে উপনীত হয় যেটা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে কোনো একটা পাস্ট অভিজ্ঞতার উপরে ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্তে আসা ফ্যাক্টে আসা সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ম্যাক্সিম তো এই যে বিশ্লেষণ থেকে সংশ্লেষণ ঠিক আছে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া এটি হলো একটি ম্যাক্সিম অপশন ডি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন গণিত হলো এমন একটি পথ যা গণিত হলো এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে এই যুক্তিটি কার প্লেটো সক্রেটিস লক নাকি রামানুজ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এই উক্তিটি লকের উক্তি খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি উক্তি বা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অবশ্যই কিন্তু এই উক্তিগুলো মনে রাখবে এই এরকম উক্তি থেকে কিন্তু তোমরা একটা দুটো প্রশ্ন অবশ্যই পাবে ঠিক আছে তো অপশান এখানে সি হবে লক গণিত হলে এমন একটি পথ যে মনের মধ্যে যুক্তির দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে এটি লকের উক্তি পরবর্তী প্রশ্ন বলছে ছাত্র ক্লাসে সেই গণিত শিক্ষককে খুবই শ্রদ্ধা করেন যিনি ছাত্রছাত্রীর কোন গণিত শিক্ষককে সবথেকে বেশি শ্রদ্ধা করেন খুব সাধারণ যিনি যে শিক্ষক খুব সাধারণ থাকেন নাকি যিনি খুব তাড়াতাড়ি ক্লাসে আসেন নাকি গণিতের সমস্যাগুলিকে ছাত্রছাত্রীদের ভালো করে বুঝিয়ে দেন নাকি ছাত্রছাত্রীদের কখনই শাস্তি দেন না তো অপশান অবশ্যই সি হবে এখানে সঠিক আনসার যে শিক্ষক গণিতের সমস্যা সমস্যাগুলিকে ছাত্রছাত্রীদের খুব ভালো করে বুঝিয়ে দেন সেটা সেই শিক্ষককে ছাত্রছাত্রীর খুব বেশি শ্রদ্ধা করে তো অপশান সি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন গণিত শিক্ষণের জ্ঞানমূলক উদ্দেশ্য হলো গণিত শিক্ষণের আমরা কিন্তু অনেকগুলো উদ্দেশ্য দেখলাম ঠিক আছে জ্ঞানমূলক উদ্দেশ্য প্রয়োগমূলক উদ্দেশ্য আরও 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 কিছু দেখেছি তো এখানে বলছি এবার জ্ঞানমূলক গণিত শিক্ষণের জ্ঞানমূলক উদ্দেশ্য কী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন শিক্ষার্থীদের বিভিন্ন গণিতবিদদের অবদানগুলি সম্পর্কে জানতে পারে নাকি গাণিতিক বিষয়বস্তুকে নিজস্ব চিন্তা শক্তির দ্বারা সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারে নাকি বিভিন্ন বিষয়গুলিগুলিকে গণিতের জন্য গাণিতিক জ্ঞানকে কাজে লাগাতে পারবে নাকি মনে মনে বা মৌখিকভাবে গাণিতিক গণনাগুলিকে সঠিকভাবে সঠিকভাবে করতে পারবে এখানে কি হবে সঠিক আনসার গণিত শিক্ষণের জ্ঞানমূলক উদ্দেশ্য হলো টোয়েন্টি টোয়েন্টি নাইনের সঠিক আনসার হয়ে যাবে অপশান ইয়ে হবে এখানে সরিকাংশের শিক্ষার্থীরা গণিত শিক্ষা গণিতবিদদের অবদানগুলি সম্পর্কে জানতে পারে এটা হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য ঠিক আছে কাদের অবদান সম্পর্কে না গণিতবিদদের অবদান সম্পর্কে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিরিশ গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন লক্ষ্যকে গ্রহণ করতে পারি ব্যবহারিক বা উপযোগী মূল্য তারপরে আছে কি সাংস্কৃতিক মূল্য আর শৃঙ্খলাগত মূল্য নাকি উপরের সবকটি ত্রিশ নম্বর তিরিশ নম্বর প্রশ্ন কী হবে শরিক আনসার গণিত শিক্ষণের মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি ব্যবহারিক বা উপযোগী মূল্য সাংস্কৃতিক মূল্য শৃঙ্খলাগত মূল্য এবং সবকটি এখানে হবে সব কটি ঠিক আছে অপশান ডি হয়ে যাবে শরিক আনসার যখনই কোনো প্রশ্নে এই সবকটি বা অলবধি অভাব এরকম কিছু থাকবে না তখন তো এই ওই অপশানগুলো ভালো করে পড়বে সেটাই কিন্তু আনসার হওয়ার চান্স অনেকটা বেশি থাকে ঠিক আছে তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হওয়াকে কি বলে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি উপরে দুটোই নাকি কোনোটি নয় সাধারণ থেকে বিশেষের দিকে যায় সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি অপশান বি ঠিক আছে সাধারণ থেকে বিশেষের দিকে যায় আর একটা হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে যায় মানে হচ্ছে স্পেসিফিক টু জেনারেল এগুলি আমরা এগুলি ওই বাংলা যে পেডাগজি ক্লাস করেছি ম্যারাথন সেখানে খুব ভালোভাবে বলেছি তো যাই হোক স্পেসিফিক থেকে জেনারেল যাই সেটা হচ্ছে কি আরোহী ঠিক আছে আরোহী আরোহী বা ইন্ডাকটিভ মেথড আর এখানে বলছে সাধারণ থেকে বিশেষ তাহলে হচ্ছে ডিডাকটিভ বা অবরোহী অপশান বি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন এনসিএফ দু হাজার পাঁচের বিবেচনাক্রমে এনসিএফের ফুল ফর্ম আর এনসিএফ কত সালে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অবশ্যই মনে রাখবে এনসিএফ হচ্ছে মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ঠিক আছে এনসিএফ দু হাজার পাঁচের বিবেচনাক্রমে গণিত বিষয়টিকে চিন্তা ও যুক্তির যুক্তির পাথাই হিসেবে গ্রহণ করার নির্দিষ্ট উপায় হলো কোনটি নির্দিষ্ট উপায় গণিতের পাঠ্যপুস্তকগুলিকে পুনর্লিখনের মাধ্যমে শিক্ষার্থীকে অনেক সমস্যা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীকে বিশেষ কোচিং দেওয়ার মাধ্যমে নাকি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু এখানে সঠিক আনসার হয়ে যাবে কী হয়েছে এনসিএফ দু হাজার পাঁচের বিবেচনা ক্রমে গণিত বিষয়টিকে চিন্তা ও যুক্তির পাথাই হিসাবে গ্রহণ করার নির্দিষ্ট উপায় হলো এটা কী বলছে শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই যে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত এটাই দেখলে কিন্তু তোমরা সেখানে আনসারটি করবে এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ তো যেখানে মানে অ্যাকচুয়ালি একটি পার্টিসিপেশান যেখানে থাকবে বা যেই সেন্সটা সেরকম বোঝাবে অ্যাক্টিভ পার্টিসিপেশনের সেন্স বোঝাবে সেখানে আনসারটা হওয়ার চান্স বেশি থাকে তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকিকা নতুন শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন আপনি একজন টিচার এবার আপনি যদি একটা চতুর্থ শ্রেণীতে অবসর টাইমে একটা ক্লাস পান তখন আপনি কি করবেন ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে গল্প করতে বলবেন নাকি ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেবেন নাকি ছাত্র ছাত্রছাত্রীদের ক্লাসে চুপ করে বসতে বলবেন নাকি ছাত্র ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন কি করবেন আপনি অ্যাজ এ টিচার নিজেকে টিচার হিসেবে ভাবুন এবং তারপরে আনসারটি করুন এখানে দেখো যেটা সঠিক আনসার হবে কোশ্চেন নাম্বার তেত্রিশের জন্য সেটা হচ্ছে আপনি যেহেতু অবসরটা আমি একটা ক্লাস নিতে এসছেন চতুর্থ শ্রেণীতে তো আপনি কী বলুন ছাত্রছাত্রীদের কাজ করতে বলবেন অপশান ডি হবে এখানে সঠিক আনসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোনটি অঙ্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিপন কী হবে কোনটি অঙ্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিপন দৃশ্য প্রতিপন শ্রাব্য দৃশ্য প্রতিপন শ্রাব্য প্রতিপন নাকি উপরের কোনোটি নয় কোয়েশ্চেন নাম্বার চৌত্রিশ এবং এটি আমি আগেই বলেছি যেখানে হচ্ছে অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল এই বিষয়টি এই বিষয়টি থাকবে সেটা কিন্তু আনসার হয় তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ শ্রাব্য মানে এটা হচ্ছে অডিও দৃশ্য মানে ভিজুয়াল প্রতিপন তো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার ঠিক আছে অপশান চৌত্রিশ নম্বরের জন্য সঠিক আনসার হবে অপশান বি পরবর্তী প্রশ্ন ভাইগাটস্কির তত্ত্বের শিখন গণিতের ক্ষেত্রে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ভাই তত্ত্ব কিন্তু ইম্পর্টেন্ট ভাইগাটস্কিপ পিয়াজে কোহল বাঘ এদের কিন্তু তত্ত্বগুলি সবই ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু ভালো করে পড়ে যাবে এই এদের তত্ত্বগুলি থেকে কিন্তু কোশ্চেন আসবেই অবশ্যই আসবে তো কি বলছে বাইগার্ডসকের তত্ত্ব গণিত শিক্ষণের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা নাকি পারস্পরিক শিক্ষণ পদ্ধতির শিশুদের শিক্ষাদান নাকি শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া নাকি উপরের সব কটি পঁয়ত্রিশ নম্বর দাগের সঠিক আনসার হয়ে যাবে এদের সব কটি ঠিক আছে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকিকা চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে একটি অবসর ক্লাস পেলে আপনি কী করবেন আগের বলেছিল হ্যাঁ চ চতুর্থ শ্রেণীতে এবার বলছে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে প্রায় একই ধরনের কোয়েশ্চেন বাট এখানে অপশানগুলো আলাদা থাকবে বলছে ছাত্রছাত্রী নিজেদের মধ্যে গল্প করতে বলেন ছাত্রদের ছুটিয়ে দিয়ে দেবেন আর ছাত্রদের ক্লাসে চুপ করে বসে হাঁকতে বলবেন নাকি ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন ছত্রিশ নম্বর এখানে সেই একই রকম আনসার হবে যে ছাত্রছাত্রীদের কোনো একটি কাজ দিয়ে দেবেন ঠিক আছে তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বলছে অঙ্কের ক্ষেত্রে যখন কোনো সূত্রকে তুলে ধরার চেষ্টা করা হয় তখন তাকে কি বলা হয় অঙ্কের বিভিন্ন সূত্র আছে আমরা জানি তো অঙ্কের ক্ষেত্রে যখন কোনো সূত্রকে তুলে ধরার চেষ্টা করা হয় তখন তাকে কি বলে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা নাকি বিশ্লেষণ না এর কোনোটিই নয় কোশ্চেন নম্বর সাঁত্রিশ যখন কোনো অ্যাকচুয়ালি সূত্রকে তুলে ধরা হয় তার মানে কি সেটা একটা সিদ্ধান্ত এই সূত্রের মধ্যে কিন্তু সিদ্ধান্ত থাকে তাই না তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার ঠিক আছে সিদ্ধান্ত সেটা হবে সিদ্ধান্ত গ্রহণ পরবর্তী প্রশ্ন আলোচনা সভা সিম্পোসিয়াম এবং প্যানেল আলোচনার মাধ্যমে কোন স্তরের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে আলোচনা সভা এবং প্যানেল আলোচনার মাধ্যমে কোন স্তরের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে মধ্যবর্তী নাকি উচ্চ স্তরে নাকি প্রাথমিক স্তর নাকি গার্ডেন স্তরের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে কোশ্চেন নাম্বার আটত্রিশ কিভাবে এখানে আলোচনা সভা সিম্পোসিয়াম প্যানেল আলোচনা এর মাধ্যমে কী মধ্যবর্তী শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে ঠিক আছে অপশান এ হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন টিচিং মেশিনের সাহায্যে যখন ছাত্র ছাত্র গণিত সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা নিজের কোন পদ্ধতিটি গ্রহণ করে টিচিং মেশিনের সাহায্যে যখন ছাত্রছাত্রী ছাত্র গণিত সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা কোন পদ্ধতি এদের মধ্যে গ্রহণ করে মাইক্রো টিচিং নির্ণায়ক শিক্ষণ প্রোগ্রাম ইন্সট্রাকশন নাকি প্রতিকারমূলক শিক্ষণ কোনটি হবে সঠিক আনসার এখানে কোয়েশ্চেন থার্টি নাইনের জন্য সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি প্রতিকারমূলক শিক্ষণ ঠিক আছে অপশান ডি হবে এখানে সঠিক আনসার প্রতিকারমূলক শিক্ষণ নেক্সট প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে যে ড্রিল ওয়ার্ক করা হয় তার প্রধান উদ্দেশ্য হল ড্রিল ওয়াকটা কি অঙ্কের ক্ষেত্রে ড্রিল ওয়াক করা হয় তো ড্রিল ওয়াক করার প্রধান উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমরা পরে যাচ্ছি আগে ড্রিল ওয়াকটা তোমাদের একটু বলে নিই ড্রিল ওয়াকটা এমন কিছু না যে কিছু কোশ্চেন সেট করা হয় ড্রিল ওয়ার্কের মাধ্যমে এবং সেখানে সেই কোয়েশ্চেনগুলো কোনো ছাত্রছাত্রীরা কত তাড়াতাড়ি বা কত স্পিডে বা কত সুন্দরভাবে আনসার করছে সেটাই অ্যাকচুয়ালি দেখা হয় এবং এই ড্রিল ওয়ার্কের মাধ্যমে সেই ছাত্রছাত্রীদের অ্যাকিউরেসি ঠিক আছে বা স্পিড সেটাকে ইম্প্রুভ করা হয় তো অঙ্কের ক্ষেত্রে যে ড্রিল ওয়াক করা হয় তার প্রধান উদ্দেশ্য কি জ্ঞান বৃদ্ধি করে নতুন বিষয় বিষয় সম্পর্কে অবহিত করা নতুন সূত্র উদ্ভাবন করা নাকি নতুন বিষয়গুলি পরিষ্কার করা নাকি যোগ করা এবং বোধগম্যতার দক্ষতা বৃদ্ধি করা চল্লিশ নম্বরে সঠিক আনসার কি হবে এখানে সঠিক আনসার হচ্ছে যোগ করা এবং বোধগম্যতা বৃদ্ধি করা ঠিক আছে মেনলি বোধগম্যতা কিন্তু বৃদ্ধি করা হবে সঠিক আনসার ওকে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা নির্ভর করে কিসের উপর পুনর্মূল্যায়ন মানে কি পুনরায় মূল্যায়ন ঠিক আছে আবার মূল্যায়ন সেকেন্ড টাইম মূল্যায়ন যে সেটাকে বলছে পুনর্মূল্যায়ন তো অঙ্কের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা নির্ভর করে কিসের উপর প্রয়োগ কুশলতার মাধ্যমে বিষয়বস্তুর উন্নতি সাধনের মাধ্যমে বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা এবং ত্রুটির উপর নির্ভর করে নাকি উপরের সব কটি এটা ত্রুটি হবে ঠিক আছে নাকি উপরের সবকটি একচল্লিশ নম্বর প্রশ্ন এখানে সঠিক আনসার হবে অপশান ডি সব কটি ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন নির্ভর করে প্রকৌশলতার মাধ্যমে নির্ভর করে বিষয়বস্তুর উন্নতি সাধনের মাধ্যমে এবং বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা এবং ত্রুটির উপর নির্ভর করে তো এখানে হবে অপশান ডি সব পরবর্তী প্রশ্ন অঙ্কের শিক্ষক যেভাবে ছাত্রদের মূল্যায়ন করেন তা হলো ধীরে ধীরে উচ্চস্তরে মূল্যায়ন ছাত্রদের উদ্দীপ্ত করা শিক্ষক শিক্ষকদের কার্যধারা বিশ্লেষণ করা নাকি উপরের সবকটি তো অঙ্কের শিক্ষক যেভাবে ছাত্রদের ছাত্র ছাত্রীদের মূল্যায়ন করেন তা হলো কি উপরের সবকটি হবে এখানে সঠিক আনসার যে ধীরে ধীরে উচ্চতর স্তরে মূল্যায়ন মানে নিচুর থেকে উপরের দিকে উঠতে হবে তাই না ধীরে ধীরে উচ্চস্তরের মূল্যায়ন ছাত্রদের উদ্দীপ্ত করা শিক্ষকদের কার্যধারা বিশ্লেষণ করা অপশান ডি সবকটি পরবর্তী প্রশ্ন শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে যেভাবে শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে যেভাবে কীভাবে শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে তাদের পছন্দ অপছন্দের মানসিক বিকাশ অনুযায়ী তাদের মানসিক উন্নতি অনুযায়ী নাকি উপরের সব কটি তেতাল্লিশের সঠিক আনসার হবে অবশ্যই তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে গণিত শেখাতে হবে মানসিক বিকাশ অনুযায়ী অঙ্ক শেখাতে হবে এবং মানসিক উন্নতি অনুযায়ী অঙ্ক শেখাতে হবে তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন অঙ্কের পাঠ্যপুস্তকে কোন গুরুত্ব থাকা উচিত অঙ্কর পাঠ্যপুস্তকে অঙ্কের বইতে কোন গুরুত্ব থাকা উচিত একটি শিক্ষকের কাছে একটি শিক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে পাঠ্যক্রমের অনুসরণ করবে নাকি এটি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে নাকি কোনোটি নয় পাঠ্যপুস্তকের কোন গুরুত্ব থাকা উচিত তো এখানে হবে সঠিক আনসার অপশান বি পাঠ্যক্রমের অনুসরণ করবে ঠিক আছে তো এখানে অপশান বি চুয়াল্লিশ দাগের প্রশ্নের জন্য সঠিক আনসার হয়ে যাবে অপশান বি পরবর্তী প্রশ্ন গণিত সার সংগ্রহ কে বলেছিলেন বা কে লিখেছিলেন গণিত সার সংগ্রহ এটা একটা উক্তি তো এই উক্তিটি কে লিখেছিলেন আর্যভট্ট ভাস্কর শ্রীধর আচার্য নাকি মহাবীর পঁয়তাল্লিশের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি গণিত সার সংগ্রহ এটা ঠিক আছে অপশন ডি হবে সঠিক পরবর্তী প্রশ্ন গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য কি গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য হলো শিক্ষার্থীদের দৈনিক জীবনের সঙ্গে সংখ্যা ও উপরিমাপে ব্যবহার বুঝতে সাহায্য করা নাকি শিক্ষার্থীদের সভ্যতা সংস্কৃতির বিকাশে গণিতের অবদানকে বুঝতে সাহায্য করা নাকি শিক্ষার্থীদের মনকে সঠিকভাবে প্রশিক্ষণ ও গাণিতিক সমস্যার সমাধানের জন্য সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা নাকি শিক্ষার্থীদের মননে গাণিতিক মনোভাবকে উপযুক্তভাবে প্রতিফলিত করতে সাহায্য করা তো ছেচল্লিশ তকের সঠিক আনসার কী হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে গণিত শিক্ষণের গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য হল অপশান এ শিক্ষার্থীদের দৈনিক জীবনের সঙ্গে সংখ্যা পরিমাপের ব্যবহার বুঝতে সাহায্য করা এখানে পরবর্তী প্রশ্ন উচ্চ মাধ্যমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য কি উচ্চ মাধ্যমিক স্তর এইচ এস হায়ার সেকেন্ডারি বলতে এই স্তরে গণিত শিক্ষণের মাধ্যম কি উদ্দেশ্য কি সংখ্যা গণনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা সংখ্যার স্থানীয় মান সম্পর্কে সচেতন করা গাণিতিক তত্ত্বগুলিকে সঠিকভাবে যাচাই করতে সাহায্য করা মৌখিক ও লিখিত আকারে গণনা করার ক্ষমতা বৃদ্ধি করা কোশ্চেন নাম্বার সাতচল্লিশ এখানে কি হবে দেখো এখানে বলছে উচ্চ মাধ্যমিক মানে কিন্তু যথেষ্ট সব ম্যাচিওর মেয়েরা মানে উচ্চ একটা ক্লাস এখানে কিন্তু গণনার ক্ষেত্রে দগ্গতা সংখ্যা গণনা কিন্তু কাজে লাগে না এগুলো প্রাথমিক প্রাক প্রাথমিকই সব শিখে যায় ঠিক আছে তো এইচ যে এটা লাগে না তো এটা হবে না এবং সংখ্যার স্থানীয় মান এটাও কিন্তু অনেক ছোটোবেলায় সব শেখে যায় স্থানীয় মান এটা লাগে না তো এখানে অপশান সি হবে সঠিক আনসার যে গাণিতিক তত্ত্বগুলিকে সঠিকভাবে যাচাই করতে সাহায্য করা ঠিক আছে অপশান সি উচ্চ মাধ্যমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য গাণিতিক তত্ত্বগুলিকে সঠিকভাবে যাচাই করতে সাহায্য করা পরবর্তী প্রশ্ন ছাত্রছাত্রীরা ক্লাসে সেই গণিত শিক্ষককে খুব শ্রদ্ধা করেন যিনি আচ্ছা এটা রিবিট হয়েছে কোশ্চেনটা আমরা করেছি যিনি গণিতের সমস্যাগুলিকে ভালোভাবে বুঝিয়ে দেন তাই তো এটা আমরা একবার করেছি কোশ্চেনটা রিবিট হয়েছে পরবর্তী প্রশ্ন একটি গণিতের ক্লাসে জোর দেওয়া উচিত গাণিতিক সমস্যার সমাধানের উপর নাকি গাণিতিক বিষয়বস্তুর উপর নাকি গাণিতিক প্রক্রিয়া যুক্তির উপর নাকি কোনোটিই নয় একটি গণিতের ক্লাসে জোর দেওয়া উচিত কোন বিষয়টির উপরে দাগের কোয়েশ্চেন এবং এখানে সঠিক আনসার হয়ে যাবে গাণিতিক প্রক্রিয়া ও যুক্তির উপর ঠিক আছে গণিত ক্লাসে যেটির উপর বেশি জোর দিতে হবে সেটি হচ্ছে গাণিতিক প্রক্রিয়া এবং যুক্তির উপরে তো অপশান সি সঠিক আনসার পরবর্তী প্রশ্ন গণিত শব্দটি এসেছে ম্যাথেমা শব্দ থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলছে গণিত শব্দটি এসেছে ম্যাথেমা একটা শব্দ সেই ম্যাথেমা শব্দ থেকে এই ম্যাথেমা শব্দটি একটি কি ফার্সি শব্দ গ্রিক শব্দ আরবি শব্দ নাকি জাপানি শব্দ ঠিক আছে ম্যাথেমা যেখান থেকে গণিত শব্দটি এসেছে তো এই ম্যাথেমা হচ্ছে একটা কি এটা অবশ্যই একটা গ্রিক শব্দ অপশান বি হবে এখানে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বলছে পাঠ্যপুস্তক হলো শিক্ষার মৌলিক উপকরণ এই একটা উক্তি ঠিক আছে পাঠ্যপুস্তক হলো শিক্ষার মৌলিক উপকরণ এ কথা কে বলেছেন ল্যাং বেকন কিটিং নাকি এদের কেউ নন কে বলেছেন এই কথাটা। পাঠ্যপুস্তক হলে শিক্ষার একটি মৌলিক উপকরণ এই উক্তিটি বলেছেন কিটিং অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোনটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি নয় আবার কিন্তু নাওয়াচক প্রশ্ন নয় বলেছে নিজের কোনটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি নয় নমনীয়তার নীতি শিশুকেন্দ্রিক নীতি ঐক্যের নীতি নাকি মনস্তাত্ত্বিক নীতি কোশ্চেন নাম্বার বান্ন এবং এখানে কোনটি পাঠ্যক্রম নির্মাণের নীতি নয় সেটা হচ্ছে নমনীয়তার নীতি অবশ্যই হবে শিশুকেন্দ্রিক নীতি অবশ্যই হতে হবে শিশুকেন্দ্রিক ঐক্যের নীতি হবে তো নয় যেটা সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক নীতি অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বিশেষ ক্ষেত্র থেকে সাধারণের দিকে অগ্রসর হওয়াকে কি বলে আরোহী অবরোহী উপরে দুইটি নাকি কোনোটি নয় বিশেষ থেকে আমরা একটা এর আগে একটা কোশ্চেন করেছিলাম এই দ্বারে সেটা ছিল সাধারণ থেকে বিশেষ বা জেনারেল থেকে স্পেসিফিক এখানে কিন্তু উল্টো বলছে এবং সেখানে আমরা আনসার করেছিলাম অবরোহী বাট এখানে কিন্তু উল্টো বলছে বলছে বিশেষ থেকে সাধারণ বিশেষ থেকে সাধারণ মানে কি স্পেসিফিক থেকে জেনারেল তো এটা কোন পদ্ধতির বৈশিষ্ট্য এটা হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এখানে তিপ্পান্ন আনসার হয়ে অপশান এ আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা একদম শেষে চলে এসেছি আমাদের ভিডিও তোমাদের ম্যাথের এক গণিত ম্যাথ পেডাগজি বা গণিত পেডাগজি এখানে আজকে শেষ হবে এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এরপরে কোনটির কোনো বাংলার পেডাগগি মানে ম্যারাথন ক্লাস তোমরা চাইলে শুরু হবে আবার বাংলার পেডাগির ম্যারাথন ক্লাস আসতে পারে পি সিডিবির ম্যারাথন ক্লাস পরিবেশের ম্যারাথন ক্লাস অবশ্যই হবে তোমরা কিন্তু কমেন্ট করবে বলছে অঙ্কের ক্ষেত্রে পরস্পর সংযুক্ততা বলতে কি বোঝায় অঙ্কের ক্ষেত্রে পরস্পর সংযুক্ততা বলতে কী বোঝায় যুগ্ম সম্পর্ক বিপরীত ধর্ম সম্পর্ক ও এই দুটি মানে এ ও বি এই দুটি নাকি কোনোটি নয় তো যুক্ত অ্যাকচুয়ালি সংযুক্ততা বলতে যুগ্ম সম্পর্ককে বোঝাবে এখানে বলছে সংযুক্ততা তার মানে যুগ্ম সম্পর্কে বোঝায় ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সেশান চুয়ান্নটি প্রশ্ন তোমাদের জন্য প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন সাজেস্টিভ ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং কেমন হলো অবশ্যই জানিও নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে শেষ করছি আমরা আমাদের আজকের স্টেশন এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য স্টেশনে